হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের দেখাবো গোবিন্দভোগ চাল দিয়ে চিংড়ি থরের ঘণ্ট তো চিংড়ি থরের ঘণ্ট গোবিন্দভোগ চাল দিয়ে আমি কি করে করলাম সেটাই তোমরা আমার সাথে থেকে দেখো এখানে দেখো থোর আমি ভালো করে কেটে নুন আর হলুদ জলে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি সেদ্ধ করতে দিলাম আর থরটা কিন্তু একদমই কচি থোর সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে দেখো এটা ফুটতে শুরু করে দিয়েছে থোরটা আর থোরটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই রান্নাটা কিন্তু মানে অসম্ভব ভালো হয় আর সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দেখো থরটা কিন্তু আমি নামিয়ে ফেলেছি খুব বেশিক্ষণ লাগেনি পাঁচ মিনিট মতো লেগেছে সেদ্ধ হতে তারপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর চিংড়ি আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার সেই চিংড়িটাই আমি তেলের মধ্যে ভেজে নেব এই রেসিপিটা কিন্তু খুব সহজ রেসিপি আর দুর্দান্ত টেস্ট হয় প্লিজ তোমরা কিন্তু একবার করে দেখো যে এই রান্নাটা কতটা টেস্টি হয় চিংড়িটা আমি একটু ভালো করে তেলের সাথে ভেজে নেব চিংড়িটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়িটাকে একটা পাত্রে তুলে রাখব এবার ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করব এবার দেখো আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দেবে একটু পাঁচ পাঁচফোড়ন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব যেহেতু চিংড়ির তেলে দিয়েছি তাই একটু লেগে লেগে যাচ্ছে কিন্তু পুড়ে যাচ্ছে না তো চলো এবার এর মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে রাখা আতপ চাল আতপ চাল বলতে গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল দিলেই খেতে ভালো লাগে বেশি তো এবারে গোবিন্দভোগ চালটা দিয়ে আমি ভালো করে তেলের মধ্যে ফ্রাই করব আর দেবো কিছু মশলা যেমন আমি দিয়ে দিলাম আদা গ্রেট করা একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি সবটাই কিন্তু পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার আমি নুন দিয়ে সমস্ত মশলা দিয়ে দিয়েছি এবার আমি একটু চালটাকে ফ্রাই করে নেব তোমরা তো অনেকেই ঘন্ট খেয়েছ নানা রকমভাবে খেয়েছো কিন্তু এইভাবে একবার করে দেখো গোবিন্দভোগ চাল দিয়ে আর স্মেলটাও কিন্তু ভীষণ ভালো ভালো আসে দেখো এখানে থোটটা কিন্তু একদম বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো আমি একটু চটকে নিয়েছিলাম হাত দিয়ে একটুখানি চটকে নিলে ভালো হয় সেই থোটটা আমি এবার দিয়ে দিলাম ভীষণ ভালো থোটটা ছিল একদম কচি থোটটা ছিল এই ধরনের থোর হলে খেতে ভালো লাগে নাহলে কিন্তু থোটটা দেখবে কচকচ করে অনেক সময় সেটা ভালো লাগে না আমি কিন্তু পাঁচ মিনিটের বেশি থোর একদম সেদ্ধ করিনি দেখো থোটটাকে আমি ভালো করে চালের সাথে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ফ্রাই করে নিচ্ছি যতটা কষাতে পারবে ততটাই কিন্তু এটা টেস্ট হবে আমি ভালো করে বারবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি বা মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়েও আমি বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নেব বেশখানিক নাড়াচাড়া করে নিলাম চালটা যতটাই ফ্রাই করা হবে ঠিক ততটা চালটা ঝরঝরে হবে কিন্তু খেয়াল রাখতে হবে যেন চালটা পুড়ে পুড়ে না যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল উষ্ণ গরম জল দিচ্ছি জলটা কিন্তু একদম পরিমাণ মতো দিতে হবে যাতে চালটাও সেদ্ধ হয়ে যায় খুব ভালো করে আর ঝরঝরে হয় আর জলটা কম দিলেও কিন্তু চলবে না খুব কেন কি চালটা তাহলে সেদ্ধ হবে না চাল চাল লাগবে সেক্ষেত্রে কিন্তু ঘন্টটা ভালো লাগবে না তো সেই জন্য জলটা খুব বুঝে দিতে হবে এবারে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর দেওয়ার পরে এটা আমি একটু ঢেকে দেব আর এর মধ্যে কিন্তু আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন চিনিটা তোমাদেরকে দেখানো হয়নি স্কিপ হয়ে গেছে আর এই ধরনের রান্নাতে চিনি কিন্তু দিতেই হয় চিনি না দিলে টেস্ট হয় না দেখো এটা আমি একটু মাঝখানে নাড়াচাড়া করে দেখছি এটার মধ্যে এখনও কিন্তু জল জল ভাবটা রয়ে গেছে চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি আরেকটু ঢেকে দেবো এটা একটুখানি ঢেকে দিলাম ঢাকার পরে ঠিক দু মিনিট পর আমি আবার ফিরে আসলাম তো দেখো এটা কিন্তু এখন একদম হয়ে গেছে আর এটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছে আর চিনি সব রকম মশলা দেওয়াতে কিন্তু এর টেস্টটাও খুব বেশি হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি পরিমাণ মতো আর দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো তো দেখতেই পাচ্ছ তোমরা যে এটা কতটা ঝরঝরে হয়েছে একটু ঠান্ডা করে স্ট্যান্ডিং টাইমে রাখলে এটা একেবারেই ঝরঝরে হয়ে যাবে গরম গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে পরোটা দিয়ে সব কিছুর সঙ্গে এটা খাওয়া যেতে পারে এটা শুধুও কিন্তু খুবই টেস্ট লাগবে শুধু খেতেও পারো তোমরা গরম মশলা গুঁড়োটা আমি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিলাম রান্নাটা খুবই চটজলদি হয়ে যায় খুব একটা সময় লাগে না দেখো আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে আর কিছু দেওয়ার নেই এবার জাস্ট একটুখানি স্ট্যান্ডিং টাইমে রেখে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এবার সার্ভ করে তোমাদের দেখাচ্ছি দেখো এটা কতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও